ভারতবর্ষের তথা বাংলা সংস্কৃতিতে আধুনিকতা নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আমরা সাধারণত আধুনিক কবি বলে থাকি, যদিও তার পরে আরো খানিকটা যুগ আমরা পেরিয়ে এসেছি। রবীন্দ্রনাথ গত হয়েছিলেন 1941 সালে, তারপরে বাংলা কবিতা আরো খানিকটা এগিয়েছে। 1970 সাল থেকে সারা পৃথিবীর জুড়ে আধুনিকতার যুগ শেষ হয়ে গেছে। আধুনিকতার যুগের অবসানের পর শুরু হয়েছে উত্তর আধুনিক যুগ। আমরা এখন যে যুগে রয়েছি সেটা উত্তর আধুনিক যুগ। এখন প্রশ্ন উঠতেই পারে যে এই উত্তর আধুনিক যুগেও আমরা কেন বারে বারে রবীন্দ্রনাথে ফিরে যাই। এই জন্যই ফিরে যাই যে রবীন্দ্রনাথের কাব্যে, রবীন্দ্রনাথের লেখায়, রবীন্দ্রনাথের গানে এমন কতগুলি জিনিস আমরা পাই যা কোনো বিশেষ একটা যুগের উপর নির্ভর করে না, কোনো একটি বিশেষ একটি যুগের মধ্যে সেটা আবদ্ধ নয়, সেটা আসলে সর্বকালের। এই যে একটা চিরকালীন ব্যাপার রয়েছে রবীন্দ্রনাথের কাজের মধ্যে, নাটকে বলুন, গানে বলুন, কবিতায় বলুন, গদ্যে বলুন, চিঠিপত্রে বলুন, সেই কারণেই আমাদের সমসময়ে রবীন্দ্রনাথই আমাদের কাছে সবচেয়ে বেশি সমকালীন হয়ে ওঠেন বারে বারে। সেই জন্যেই আজকেও রবীন্দ্রনাথ, সেই জন্যেই বাঙালির কাছে রবীন্দ্রনাথ এতটাই সমকালীন এবং সর্বসময়ের জন্য সমকালীন। তাই তাঁর গানে আমাদের ফিরে যেতেই হয়। বহু রকম গান শোনার পরেও, বহু রকম গান নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমরা ফিরে যাই কিন্তু আবার সেই রবীন্দ্রনাথের গানে। সালটা 1909, বাংলায় 1316, শরৎকাল, আশ্বিন মাস, রবীন্দ্রনাথ তখন শিলাইদহে। একটা একটা করে রচনা করছেন গীতাঞ্জলির গান। গীতাঞ্জলির এই গানটি রচিত হল আশ্বিন মাসে, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। যোগে
जायो